হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার রেসার যে বাচ্চাগুলো আছে কিভাবে ধাপড়ি চিনাবো, কিভাবে ছাদ চিনাবো, এই যে একটা ট্রেনিং, এই ট্রেনিংয়ের বিষয় নিয়ে মূলত আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আরেকটি কথা ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আমার যদি কোনো ভিডিও আপডেট আসে দ্রুত যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, চলেন মূল ভিডিওতে যাই। ভিউয়ার্স, এখানে আপনি দুই জোড়া রেসার বেবি আছে, এক জোড়া হলো মিলি আর এক জোড়া হলো আপনার সবজি। তো ভিউয়ার্স, ওদেরকে আমি এইভাবে খাঁচায় রাখছি, তার কারণ হলো যাতে ওরা দ্রুত এই যে আপনার ছাদের যে ভিউটা আছে সেই ভিউটা দ্রুত যাতে ওদের আয়ত্তে আসে সব ভিউটা, এবং পাশাপাশি এই যে আপনার যে ধাপড়ি, যে ধাপড়ির ভিতরে ওরা থাকবে সেই ধাপড়িটাও আমি পাশাপাশি রাখছি যাতে ওইখানে ওরা দেখতে পারে। মোট কথা হলো যে খুব দ্রুত যাতে ওরা এই ধাপড়ি চেনা, ছাদ চেনা, এই ছাদটাকে ফুল চেনা এবং এই ধাপড়ি চেনা, এগুলো যেন খুব দ্রুত ওরা করতে পারে, পাশাপাশি আপনার এই ভিউগুলো চেনা। ঠিক এইভাবে আপনি আপনার কবুতরকে, বিশেষ করে রেসার কবুতর বাচ্চাকে, আপনি এইভাবে আপনার ছাদ চিনানো, ধাপড়ি চেনানো ট্রেনিং করাবেন। তো দেখেন, এর আগের ভিডিওতেও দেখছেন আমি আমার আগের যে বাচ্চাগুলো ছিল ওগুলোকে এইভাবে আমি ট্রেনিংয়ের মাধ্যমে আমি চিনেছি, এবং পরবর্তীতে ওদেরকে আমি উড়াচ্ছি রেস ট্রেনিংয়ের জন্য। ঠিক সেমভাবে ওদেরকে আস্তে আস্তে আমি উড়াবো। আগে প্রথমত ওদের এই ধাপড়ি চিনানো, এই ছাদ চিনানো এবং এই যে ছাদের ভিউ চিনানো, এগুলোর জন্য আমি এভাবে ওদেরকে খাঁচায় রাখছি। এভাবেই আপনি 4-5 দিন খাঁচায় রাখবো যাতে ওরা দ্রুত আপনার ভিউগুলো চিনতে পারে। ভিউয়ার্স, আসলে আমি প্র্যাকটিক্যাল যে জিনিসগুলোই করি সেই জিনিসগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরি, যাতে আমার মতন যারা নতুন রেসার কবুতর পালেন তারা কিছুটা হলেও শিখতে পারে। এই জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। আর যারা অভিজ্ঞ তারা তো সবই জানে, তাদেরকে শেখানো কিছু নেই, বরঞ্চ তাদের কাছ থেকে আমরা আরও শিখি। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লাগে, যদি আমার কথা ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আশা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।